নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি দুর্দান্ত স্বাদের নতুন একটি টিফিন রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি এটা খেতে দারুণ টেস্টি লাগে যাদের খিদে বেশি এটা খেলে অনেকক্ষণ পেট ভরে থাকে যখনই মন চাইবে এই টিপি রেসিপি আপনারা সকাল সন্ধ্যে বানিয়ে খেতে পারবেন চলুন রেসিপিটা শুরু করা যাক দুর্দান্ত সাথে টিপি রেসিপিটি বানানোর জন্য কোড়া বসিয়ে এর মধ্যে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক বাটি জল এখানে আমি কম বানাচ্ছি তাই এক বাটি জল দিচ্ছি আপনারা যদি বেশি বানান তাহলে একটু জলটা বেশি দেবেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সে যেরকম ঝাল খান সেই রকম বুঝে দেবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো এবার জলটা ফুটতে শুরু করে দিচ্ছে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি জলের প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়ি দিতে হবে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি দেখুন এই রকম হয়েছে এবার একটা ডোয়ের আকারে আসবে এইভাবে রান্না করতে করতেই একটা সুন্দর ডোয়ের আকারে চলে আসবে দেখুন আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এবার একটা ডোয়ের আকারে চলে এসেছে এই চালের গুঁড়ি দিয়ে এই রেসিপিটি তৈরি করার জন্য খেতে অসম্ভব পরিমাণে টেস্টি হবে নরম হবে খেতে খুবই ভালো লাগবে ডোটাকে একটা জায়গার মধ্যে নামিয়ে খন্তির সাহায্যে একটু মিলে দিচ্ছি ঠান্ডা করার জন্য এটাকে খুব বেশি ঠান্ডা করব না হালকা ঠান্ডা করব। হালকা ঠান্ডা হয়ে গেছে হাতে একটু আমি তেল বুলিয়ে নিচ্ছি এখান থেকে কিছুটা নিয়ে প্রথমে আমি একটু দোলে নিচ্ছি তারপর গোল করে নিয়ে চেপটে দিচ্ছি এবার একটা আমি কাঁটা চামচ নিচ্ছি নিয়ে এইভাবে একটু চাপ দিয়ে উপর দিকে উঠিয়ে দিচ্ছি তাহলেই দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়ে গেছে ডিজাইনটা দেখতে কত সুন্দর লাগছে আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি আগের মতোই একটু লেচি নিয়ে হাতের মধ্যে একটু দোলে নিচ্ছি তারপর গোল করে একটু চেপটে দিচ্ছি এবার কাঁটা চামচার সাহায্যে আমি ডিজাইনটা বানিয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে ডিজাইনটা বানাচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলোকে গোল করে হাতের মধ্যে ডিজাইনগুলোকে তৈরি করে নেব এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে ডিজাইনগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আমি একটা প্লেটকে কাছ থেকে দেখাচ্ছি ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি এর মধ্যে একটা ব্রাশে করে তেল বুলিয়ে দিচ্ছি তেলটা বুলানো হয়ে গেছে এবার এই পাত্রটিকে নিয়ে প্রথমে আমি কড়াইয়ে আগে থেকেই জল বসিয়ে রেখেছিলাম তার মধ্যে রেখে দিচ্ছি এবার একটা একটা করে আমি যে ডিজাইনটা বানিয়েছিলাম চালের গুঁড়ি দিয়ে সেটাকে এখানে উঠিয়ে দিচ্ছি সবগুলোকেই দেখুন আমি উঠিয়ে দিচ্ছি একটার পর একটা উঠে দিচ্ছি একটাও ভাঙবে না দেখবেন কত সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নেব দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি এরপর উপর থেকে আমি জল ঢেলে দিচ্ছি সেদ্ধ হওয়ার ফলে যে একটা চটচটে ভাব থাকে এই জল ঢালার ফলে আর সেই চটচটে ভাবটা থাকবে না এবং একটার সাথে একটা জড়িয়েও যাবে না দেখুন কত সুন্দরভাবে আমি ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা একে অপরের গায়ে জড়িয়েও যাচ্ছে না আর একটু ভাঙছেও না এবার আমি কড়াই চাপিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো সর্ষে দেখুন কালো সর্ষেটা ভাজা গেছে একটা ফটফট করে ফাটছে তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরা গোটা জিরাটা একটু ভাজা গেছে আমি কিছু ক্যারি পাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় খেতেও খুব ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালো করে একটু নের চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আমি খুব সরু সরু করে কুচিয়েছিলাম ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর গ্রেট করে আদা দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খান সেই রকম দেবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে সুন্দরভাবে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটি সুন্দরভাবে কুক হয় এবং আমার নাস্তাটির গায়ে সুন্দরভাবে লেগে থাকে এবার নাস্তাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে এবার সুন্দরভাবে আমি চেড়ে ভেজে নিচ্ছি চালের গুঁড়ি দিয়ে এই নাস্তাটি তৈরি করার ফলে নাস্তাটি একটু ভারী হয় একবার খেলে অনেকক্ষণ পেট ভরে থাকে খেতেও অসাধারণ লাগে চটপটে করার জন্যে আমি টমাটো কেচাপ দিয়ে দিচ্ছি এখানে এবার টমাটো কেচাপ দিয়ে আমি ভালো করে চেড়ে আবার সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় লাগছে একটা প্লেটের মধ্যে সাফ করে দিচ্ছি ছোট থেকে বড়রা খুবই মজা করে খাবে ডিজাইন থাকার ফলে বাচ্চারা তাদের টিফিন বক্স একেবারে খালি করে ফেলবে আর বড়রা তো আপনার প্রশংসা করতেই থাকবে যদি আজকে রেসিপি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন